ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো, অর্থাৎ পিজি কোর্সের মধ্যে যে বাংলা নিয়ে যারা এমএ করছো তাদের জন্য যে অ্যাসাইনমেন্ট, সেটা কিন্তু 18 তারিখ দুপুর 2টো থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তাদের মধ্যে অনেকেই দেখছি যে পেপার 6-এর উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। তো দেখো, আমি আজকে পেপার 6-এর উত্তরগুলো সমস্ত কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব, অর্থাৎ পেপার 6-এর যে অ্যাসাইনমেন্ট পেপার তার সমস্ত উত্তর কিন্তু আমি কালেক্ট করেছি। তো তোমরা দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদের সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, এবং এক এক করে আমি পেপার 7 পেপার 8 সমস্ত বিষয়গুলি কিন্তু আপলোড করে দেবো। তো দেখো, এই যে যে 20টি কোশ্চেন আসছে তোমাদের অ্যাসাইনমেন্টে, তার যে প্রথম যেটা রয়েছে, দেখো, রাজা প্রতাপচন্দ্র সিংহ ও ঈশ্বরচন্দ্র সিংহের উদ্যোগে কোন নাট্যশালা প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর হবে দেখো বেলগাছিয়া নাট্যশালা। নেক্সট দেখো, সংস্কৃতে লেখা প্রাচীনতম যে নাটকটি পাওয়া যায় তার লেখককে? এটার উত্তর দেখো অশ্ব ঘোষ। এবার দেখো 3 নাম্বার, লেভেডপ অনুদিত লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নাটকটি কতদিন অভিনীত হয়? উত্তর হবে একদিনও হয়নি। এবার দেখো 4 নাম্বার কোশ্চেন, অষ্টাদশ শতকে কালীয় দমন নামে যে যাত্রা প্রচলিত ছিল তার জনককে? এটার উত্তর দেখো শ্রীদাম। নেক্সট কোশ্চেন দেখো, নাট্য নিয়ন্ত্রণ বিল কবে জারি হয়? এটার উত্তর হবে দেখো 1876 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, সাধারণ রঙ্গালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দ। নেক্সট দেখো, অলিক্কু নাট্যরঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে নিরক্ষিয়া প্রাণে নাহি সয়, বেলগাছিয়া নাট্যশালায় নাটক দেখে কে এই মন্তব্য করেন? এটার উত্তর হচ্ছে মধুসূদন। নেক্সট দেখো, হিন্দু কলেজের সবচেয়ে ক্লেভার ছোকরা কে? এটার উত্তর হচ্ছে আনন্দ। নেক্সট কোশ্চেন, বুড়ো শালিকের ঘাড়েরও কত সালে প্রকাশিত হয়? এটার উত্তর হবে 1860 খ্রিস্টাব্দ। নেক্সট দেখো, ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা গানটি শাজাহান নাটকের কোন অঙ্কে আছে? দেখো উত্তর হবে এটা তৃতীয় অঙ্ক। এবার দেখো আমি নেক্সট পেজে যাচ্ছি, 11 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, দেখো, অঙ্গার ও অঙ্গারের 300তম অভিনয় রজনী কবে পূর্ণ হয়? উত্তর দেখো 1961 30 এপ্রিল। এবার দেখো নেক্সট, শাজাহান নাটকে নাট্যকারের লেখা কয়টি গান আছে? উত্তর হবে 9টি গান আছে। নেক্সট দেখো, স্বামীর মঙ্গল হোক পুত্রের মঙ্গল, লক্ষ্মীর প্রসাদে যাক সর্ব অমঙ্গল, কার উক্তি? এটার উত্তর হবে সনকা। এবার নেক্সট দেখো, ইচ্ছে করছে জাহানারাজে এই রানীর এই রাত্রি ঝড় বৃষ্টি অন্ধকারের মাঝখান দিয়ে ছুটে বেরোয়, কার সংলাপ? এটার অ্যান্সার শাজাহান। নেক্সট দেখো, বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর 1966 খ্রিস্টাব্দ। এবার দেখো, সুন্দর এই দেশ যেন একটা কুসুমিত সঙ্গীত, একটা বিচিত্র স্বপ্ন, বক্তাকে? সোলেমান। নেক্সট দেখো, শাজাহান নাটকের নায়ক কাকে বলা হয়? উত্তর হবে শাজাহান। এবার দেখো 18 নম্বর কোশ্চেন, বেঙ্গলি থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটার উত্তর হবে 1795 খ্রিস্টাব্দ। নেক্সট দেখো, লেভেডফের উদ্যোগে প্রতিষ্ঠিত নাট্যশালায় যে নাটকটি কাল্পনিক সংবদল অভিনীত হয় তার মূল গ্রন্থটির নাম কি? উত্তর হবে দ্য ডিসগাইজ। এবার দেখো লাস্ট, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন, হা স্ত্রীলোক তাদের আবার জাত কি? তারা তো সাক্ষাৎ প্রকৃতি স্বরূপা, কার উক্তি? এটার উত্তর হচ্ছে ভক্তপ্রসাদ। তো আশা করি তোমাদের কিন্তু এই 20টি কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে গেছো। তো তোমরা যারা অ্যাসাইনমেন্টের পরীক্ষা দাওনি, এই পেপার 6টা অনেকেই দাওনি, পেপার 5টা কিন্তু অনেকেই দিয়ে দিয়েছো। তো তোমরা যারা দাওনি অবশ্যই তারা এই উত্তরগুলো সংগ্রহ করে অবশ্যই কিন্তু তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দিয়ে দেবে। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখো, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।